ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মলা নাবিইয়্যা আবাদাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন ওয়া মানিততাবাহু বিসানিন ইলা ইয়ামিদ্দিন ইন্ডিয়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেছেন যে তৌহিদি ভাইরা আমার একটা দলিল দরকার কেউ এক জায়গায় দাঁড়িয়ে তিনবার তালাক 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 বললে তিন তালাক লেগে যায় এই কথা কোন হাদিসে আছে আমাকে দিন তারপরে এক রাতের জন্য তালাক মহিলাটির এক রাতের এক রাতের হারাম হালালা বলে বলা হয় হারামা না হালালা বলা হয় হিল্লা বিবাহ করানো হয় এই জেনাকারি কাজ করবার অনুমতি কোন হাদিসে আছে আমাকে সই হাদিস থেকে দলিল দিন ভাই আপনি যেভাবে প্রশ্ন করেছেন মনে হচ্ছে যেন আমার কাছে চাচ্ছেন আপনি দলিল আর আমি এরকম ফটো আগে দিয়েছি আপনাকে আসলে প্রশ্ন করার আগে আমার মনে হয় ভদ্রতা শেখা উচিত কেননা এরকম ফতোয়া তো আমি ভাই দিই নাই আর আমরা এর ফতোয়ার পক্ষেও নাই তারপরে আমার কাছে আপনি সই হাদিস চাচ্ছেন কেন এরকম আর কার কাছে চাচ্ছেন আপনি চান যে যারা এরকম ফতোয়া দেয় তাদের কাছে এরকম ফতোয়া বা ফতোয়া চান বরং এই ধরনের জিনাকারকে ভাড়াটে পাঠা বলা হয়েছে হাদিসে হালালা হচ্ছে তালাক মহিলাদের মহিলাকে পুনরায় যে স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে অন্যত্র বিবাহ দিয়ে তালাক নেওয়া তালাক নেওয়া যাকে পাঠা বলা হয়েছে ভাড়াটি পাঠা বলা হয় এটা ইসলামের একটি জঘিন্ন অপরাধ যা তওবা ছাড়া ক্ষমা হবে না এই হিল্লা বিবাহ যারা দেবে হালালা যারা করবে তারা যদি এখনো পর্যন্ত তওবা না করে আল্লা সুবাহানহাতা এই ধরো এরকম জঘিন্ন এবং ঘৃণিত অপরাধ আল্লাহ তালা তবা ছাড়া ক্ষমা করবে না এটা একটা মোতা বিবাহ যাকে রসুদ সাল্লাহ আলাইসাল্লাম চিরতরে হারাম করেছেন এটা শিয়াদের একটা নীতিও আর এই বিবাহকে এক শ্রেণীর স্বার্থপর আলেম বৈধ বলেন ইহা কোরআন ও সই হাদিসের বিরোধী কোরআন হাদিস সই হাদিস থেকে কোথায় দলিল পাবেন আপনি ভাই কোরআন এবং সৈহাদিসের হাদিসের বিরোধী একটা দলিল বিরোধী কারণ আল্লাহ তালা বলেন তালাক হচ্ছে দুটি সুরাবাকারা দুইশো তালাক ও মার্রাতান তালাক হচ্ছে দুইটি সুরাবাকারা দুইশত উনি উনত্রিশ নম্বর এক অর্থাৎ শরীয়ত অনুযায়ী নির্ধারিত সময়ে দুই তালাক প্রদানের পরেও স্ত্রী ফেরত নিতে পারে অর্থাৎ দুই তালাকের পরেও ফেরত নেওয়া যায় যতক্ষণ পর্যন্ত ইদ্যত অর্থাৎ পরবর্তী মাসিক না মাসিক মাসিক হয়ে পবিত্র না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ফেরত নেওয়ার একটি সুযোগ থেকে যায় অর্থাৎ শরীয়ত অনুযায়ী নির্ধারিত সময়ে দুই তালাক প্রদানের পরেও স্ত্রী ফেরত নিতে পারে এই সুযোগ আল্লাহ তাআলা প্রদান করেছেন আল্লাহ তাআলার এই অসীম দয়া পরিত্যাগ করে এক মিথ্যা বানোয়ার পাপপূর্ণ লজ্জাহীন অশ্লীল পন্থা অবলম্বন করেছে এক শ্রেণীর মানুষ অথচ আল্লাহ নবী সাল্লা হাদিস হিসেবে আব্দুল ইবিনী আব্বাস রজি বলেন হালালাকারী হালালাকারী অর্থাৎ আল মুহিল্লা ওয়াল আল মুহিল মুহিল্লা ওয়াল মুহিল্লালা লাহু নবী করিম বলেছেন হালালাকারী এবং যার জন্য হালাল করা হয় ওভায়ের উপর রসুল সাল আলহাল্লাম কি করেছেন লাল লাল রসুল্লাহ সাল্লি সাল্লাম রসুল্লাম দিয়েছেন যে ব্যক্তি হালাল করে এবং যা যার জন্য হালাল করা হয় অর্থাৎ আহ হিলা হিল্লা বিবাহ দেওয়া হয় দুজন দুজনের উপর আল্লাহ নবী সাল্লাম কি করেছেন লানত বর্ষণ করেছেন হাদিস ইবনে মাজা এসেছে ইবনে মাদার হাদিস নম্বর এক হাজার নয়শত চৌত্রিশ নম্বর হাদিস হাদিস সহি উকবেবনা আমের উদ্দালতালহু হতে বর্ণিত কলার সুসল্লাহ আলী হাসাল্লাম আলা উহ বীর উকুম বিস নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাহাবি উকবেবনা আমের উদ্দালতালহু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন বলেছেন যে আমি তোমাদেরকে বলবো কি ভাড়াটি করা পাঠা বা সার কাকে বলে ভাড়াটি সার বা ভাড়াটি পাঠা কাকে বলে আমি কি তোমাদেরকে তা বলবো না আল মুস্তারি কলু বালা ইয়া রসুল আল্লাহি কলা হুয়াল মুহাল্লিল মুহাল্লিল লান আল্লাহুল লান আল্লাহু আল মুহিল্লা ওয়াল মুহিল্লা লাহু নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিন তার উপর অভিশাপ বর্ষণ করেছেন ওই সমস্ত ভাড়াটি পাঠা ওই সমস্ত ভাড়াটি সারের উপরে যারা যে হালালকারী যে এবং যার যার জন্য হালাল করা হয় উভয়ের উপরেই আল্লাহ অভিশাপ বর্ষণ করেছেন আগে বলেছেন সাল্লাম অভিশাপ করেছেন এবার বলছেন আল্লা সুবাহানহুয়া তারা অভিশাপ করেছেন এই হাদিস ইবনে ইবন আজাদ ইবনে ইবনামার হাদিস নম্বর এক হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস হাদিস সহি সহি আল বানী হাদিস আল বানী সহি বলেছেন ইমাম আবু হানিফা রহম এর নিকট হালালার উদ্দেশ্যে বিবাহ করা হারাম হিদায়া প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশত ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক হবে তা সই হাদিস দ্বারা প্রমাণিত ইবনে আব্বাস রদুল্লাহ তালু বলেন রুকানার পিতা রুকানার মাকে তালাক দিয়েছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন তুমি তোমার স্ত্রীকে ফেরত নাও তিনি বললেন যে আমি তাকে তিন তালাক দিয়েছি রসুল সাল্লাহ বললেন আমি তা জানি তুমি তাকে ফেরত ফেরত নাও সই আবু দাউদ বুলুগুল মারাম হাদিস নম্বর এক হাজার বুলুগুল মারাম হাদিস নম্বর এক হাজার তিয়াত্তর নম্বর হাদিস বুখারি শরীফের শ্রেষ্ঠতর ভাষ্যকার হাফিজ ইব ইবনা হাজার আসকালানি রহিমাল্লাহ বলেন ইমাম বুখারির বাবের তরজমা থেকে ইং এই ইঙ্গিত পাওয়া যায় যে সাহাবা তাবি ও তাবে তাবিনগণ তিন তালাককে তিন তালাক রূপে পতিত হওয়া জায়েজ বলে ফতোয়া দিতেন না ফতহুল বাড়ি নয় নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে দুই শত পৃষ্ঠা ভাই বুঝতে পেরেছেন যে এক বৈঠকে কেউ যদি তিন তালাক তো দূরের কথা হাজার তালাক দিলেও এক তালাক বলে গণ্য হবে অর্থাৎ তিন তালাককে এক তালাক বলেই গণ্য করা হবে এবং তা তালাকে রজেরি তারা তালাকে মোগাল্লা হবে না আর যদি হালাহালা করা হয় অর্থাৎ হিল্লা বিবাহ দেওয়া হয় সে হবে ভাড়াটি পাঠা এবং আল্লাহ আল্লাহ এবং তার রসুল তাদের উপরে অভিশাপ বর্ষণ করেছেন আমরা এই ধরনের জঘিন্য এবং নোংরা পাপ থেকে বিরত থাকবো ইনশাল্লাহ আশা করি ফে উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক